আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহাব সালিকিন আর আপনারা দেখছেন রহস্য মঞ্চ। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা প্রতিদিন কত নতুন নতুন ভিডিও দেখতে পাচ্ছি, বিশেষ করে ইউটিউবে আরো বেশি অবাক করা ভিডিও দেখতে পাচ্ছি। কিন্তু আজকের এই ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া মজার এবং অপ্রত্যাশিত কিছু মুহূর্তের ভিডিও দেখব। চলুন শুরু করি আজকের কাউন্টডাউন। সাবস্ক্রাইব করুন রহস্য মঞ্চকে এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। নাম্বার 6, ইনভিজিবল শিল্ড। বন্ধুরা, আপনারা হয়তো এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে গায়েব হওয়ার দৃশ্য দেখায়, যদিও এটা ফিকশন হয়ে থাকে। তবু কখনো কখনো নিশ্চয়ই আপনার মনে হয়েছে যে মানুষ যদি সত্যি সত্যি গায়েব হতে পারত। আপনারা এই যে ভিডিওটি দেখছেন, এখানে এক ব্যক্তি তার গ্যারেজে ইনভিজিবল শিল্ড বানিয়েছে, যার পিছনে যে কেউ গায়েব হয়ে যেতে পারবে। র্যান্ডোমোনিয়াম নামের এক ইউটিউবার ল্যান্ডি ক্লিয়ার শিট নামের এক বস্তু দিয়ে এই অসম্ভব জিনিসকে সম্ভব করে তুলছে। এই শিটটি তার আশেপাশে থাকা জিনিসের রিফ্লেক্ট করে আর দেখতে এমন মনে হয় যে সেখানে কিছু নেই। আপনি বিশ্বাস করবেন না, এই ইনভিজিবল শিল্ড বানাতে মাত্র $120 খরচ হয়েছে। সত্যি এটা অসাধারণ। নাম্বার 5, এক্সট্রিম রেইন। বন্ধুরা, বৃষ্টি সাধারণত পৃথিবীর সব জায়গায় কম বেশি হয়ে থাকে। যদি বৃষ্টি নর্মাল হয় তবে এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। তবে যদি এটা ঝড় বন্যার সাথে হয় তবে এটা ভয়ঙ্করও হতে পারে। আপনি হয়তো অনেক ঝড় বৃষ্টি হতে দেখেছেন, কিন্তু যদি 3 বছরের বৃষ্টি একদিনে হয়? 2018 সালে ওমান এর সালালাতে হয়েছিল এমন ঘটনা। একটি শক্তিশালী সাইক্লোন সালালা শহরে আঘাত করে। এই ঝড়ে 180 কিলোমিটার বেগে হাওয়া বইছিল আর আকাশ থেকে বৃষ্টি ফোটায় ফোটায় না পড়ে এমন ভাবে পড়ছিল যে আকাশ থেকে কেউ বালতি ভরে ভরে পানি ফেলছে। ওমানে ওই দিন যত বৃষ্টি হয়েছে তা 3 বছর ওখানে হয়নি। এই ঝড় বৃষ্টিতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষের প্রাণও চলে যায়। এই পৃথিবীর সবথেকে বড় ভয়াবহ ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে একটি। এমন ভয়ানক বৃষ্টি পৃথিবী আর কখনো দেখা যায়নি। নাম্বার 4, ইরিপশন। লাভা পৃথিবীর সব থেকে ভয়ানক জিনিসের একটি। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো জীবন্ত আগ্নেয়গিরি পাওয়া যায়। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন কিভাবে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের চোখে এই বিস্ফোরণ দেখেছে। ফিলিপিনে জানুয়ারি 2020-এ এক পাওয়ারফুল ইরিপশন হয়, যেটা এক এক্সপার্ট ক্যামেরাম্যানের ক্যামেরায় রেকর্ড হয়। এই ভলকানিক ইরিপশনের কারণে আকাশ পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে, যাতে বিজলি চমকাতে শুরু করে। আসলে এটা একটি ন্যাচারাল ব্যাপার, এটাকে ভলকানিক লাইটিং বলা হয়। নাম্বার 3, আইফোন। বন্ধুরা, আপনারা এটা তো জানেন, আইফোন পৃথিবীর সব থেকে দামি মোবাইল ফোনের একটি। অনেক কিছুর মতো আইফোনেরও ফেক কপি তৈরি হয়। আপনি কখনো না কখনো হয়তো ফেক আইফোন দেখেছেন। যদিও যারা ফেক জিনিসপত্র বানায় তাদের সব দেশের সরকার খুঁজে শাস্তি প্রদান করে থাকে, যাতে এমন কাজ থেকে বিরত রাখতে পারে। 2013-তে পুলিশ রাশিয়াতে এক চাইনিজ ব্যক্তিকে ধরে, যার কাছে 227টি ফেক আইফোন 4 আর আইফোন 4S ছিল, যা কিনা সে রাশিয়ায় বিক্রি করার জন্য এনেছিল। রাশিয়ার পুলিশ তার সব ফোন জব্দ করে এবং সবগুলি ফোন বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। অফিসারের কথা অনুযায়ী এই ব্যক্তিকে কোনো না কোনোভাবে শাস্তি দিতেই হতো, যাতে সে আর কখনো এমন না করে। এত ফোন একবারে ভাঙতে দেখলে যে কারো মন খারাপ হয়ে যেতে পারে, ফেক হোক আর যাই হোক, মোবাইল ফোন তো। আর মজার বিষয় হচ্ছে, পুলিশ এই চাইনিজকে মাত্র $65 ফাইন দিয়ে ছেড়ে দেয়, আর এই আইফোনের ভ্যালু ছিল $36,000। নাম্বার 2, ইলিগাল পার্কিং।
বন্ধুরা, বড় শহরে যারা বাস করছেন তারা জানেন যে গাড়ি পার্কিং নিয়ে কতটা প্রবলেম ফেস করতে হয়। অনেক সময় দেখা যায় ঘুরে ফিরে এসে গাড়ি পার্কিং করার জায়গা না পেয়ে বাধ্য হয়ে ইলিগাল পার্কিং করতে হয়। তবে এমন ড্রাইভারদের বেশিরভাগ সময় ফাইন দিতে হয়। এখন যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওতে ইলিগাল পার্কিং করা মানুষগুলোকে এক আলাদা রকম শাস্তি দেওয়া হচ্ছে। এই গাড়িগুলোকে এক কনস্ট্রাকশন সাইটের পাশে রেখেছিল, আর কোম্পানি তাদের গাড়িগুলো খুব বাজেভাবে ক্রেন দিয়ে তুলে উপর থেকে ফেলে দেয়। আমি শিওর যে এই ড্রাইভাররা এরপর থেকে তার বাড়ির সামনে গাড়ি পার্কিং করার সময়ও 10 বার ভাববে। নাম্বার 1, ল্যান্ডস্লাইডিং। আপনারা হয়তো পাহাড় ধসের কথা শুনেছেন। এটা অনেক সময় এত বেশি হয়ে থাকে যেটাকে ন্যাচারাল ডিজাস্টার হিসেবেও বলা যেতে পারে। আপনারা হয়তো এমন ভিডিও দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ল্যান্ডস্লাইডিং এর কথা শুনেছেন? এটা পাহাড়ের এক অংশ এমন ভাবে ধসে পড়ে যে এর দৃশ্য খুব ভয়াবহ হয়। যে এটা সামনাসামনি দেখবে তার মনে হবে যে পৃথিবী বোধ হয় ধ্বংস হতে চলেছে। জমিকে এভাবে স্রোতের মতো ধসে পড়তে দেখলে যে কারো ভয় পেয়ে যাওয়ারই কথা। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এটা নিজ চোখে দেখেছে আর ক্যামেরায় ভিডিও করেছে। এই ভিডিও ক্যামেরায় রেকর্ড হওয়া সব থেকে টেরিফাইড ভিডিওর একটি। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।